নমস্কার, আজকের দিনটা আমাদের কাছে মানে সমস্ত বাঙালিদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। জীবনের প্রত্যেকটা মুহূর্তই কান্না, হাসি, বিরহ, আনন্দ, রবীন্দ্রনাথ কিন্তু আমাদের সাথে প্রত্যেক মুহূর্তের সাথে জড়িয়ে থাকে। তার থেকেই শেখা, ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। আজকে তারই 159 বছরের জন্মবার্ষিকী। তিনি ইংরেজি 7th May 1861 এ জন্মেছিলেন, আর বাংলায় তার জন্ম 25 বৈশাখ 1427। আজকের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, রবীন্দ্রনাথ কিন্তু সারা জীবনে প্রত্যেকটা মুহূর্তই আমাদের সাথে জড়িয়ে থাকবে। তার প্রত্যেকটি কথায় আমরা অনুপ্রেরণা পাই। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে, উচ্ছ্বাসিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।